ধরুন আপনি একজন সাংবাদিক, একটি সময় এক জায়গা থেকে আপনার একটি রিপোর্ট করার জন্য ইনভাইট করা হলো। সেই ঘটনাস্থলে যাবার পর আপনি সেখানে মৃত্যুবরণ করলেন। ভেবে দেখুন তো কতটা ভুতুড়ে এবং অদ্ভুত ব্যাপার। এরকম একটি অদ্ভুতুড়ে ও করুণ গল্প নিয়েই নির্মিত হয়েছে আউটলাস্ট ওয়ানের গল্প। তো বন্ধুরা, আমি ডক্টর গেমোলজিস্ট ওরফে তোমাদের প্রিয় এনামুল হক বাঁধন। এই ভিডিওতে আমি আউটলাস্ট ওয়ান এর স্টোরি এক্সপ্লেন করব। আউটলাস্ট ওয়ান হচ্ছে একটি সার্ভাইভাল হরর সিরিজের ভিডিও গেম। বিশ্বের সেরা হরর গেমগুলোর মধ্যে এটিকে একটি ধরা হয়। সো বিফোর গোয়িং ইন টু দ্য মেইন ভিডিও, ইউ মাস্ট নিড টু ওয়াচ দ্য আউটলাস্ট হুইসেল ব্লোয়ার স্টোরি, যেটা লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে রেখেছি। সো আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নাও, কারণ তা না হলে আউটলাস্ট ওয়ান এর গল্প কিছুই বুঝবে না। এন্ড বিফোর গোয়িং ইন টু দ্য মেইন ভিডিও, কাইন্ডলি সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড অলসো হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ ডোন্ট মিস এনি স্টোরি লাইন ভিডিওস ফ্রম ডক্টর গেমোলজিস্ট। সো হিয়ার উই গো। পূর্ববর্তী ভিডিওতে অর্থাৎ আউটলাস্ট হুইসেল ব্লোয়ারে আমরা দেখেছিলাম যে আমেরিকা কলোরাডোতে অবস্থিত মাউন্ট ম্যাসিভ অ্যাসাইলামে অনেক ধরনের ইলিগাল এক্সপেরিমেন্ট করা হচ্ছে বিভিন্ন পাগল কয়েদীদের উপর। তো এই বিষয়ে সেখানে কর্মরত একজন কম্পিউটার প্রোগ্রামার এক সাংবাদিকের নিকট তথ্য দেয় এই সকল বিষয়গুলো বাহিরে ফাঁস করার জন্য। পরবর্তীতে সেই সাংবাদিক অর্থাৎ মাইলস আপশের ভিডিও ক্যামেরা এবং যাবতীয় কাগজপত্র এবং রিপোর্ট করার জন্য যাবতীয় যা যা দরকার সে সকল বিষয়বস্তু নিয়ে নিজের পার্সোনাল জিপগাড়িতে করে মাউন্ট ম্যাসিভ অ্যাসাইলামে পৌঁছায়। তো সেখানে পৌঁছানোর পর শুনশান নিরাপত্তা চারদিকে লক্ষ্য করে। তো ভেতরে ঢোকার পর সে চারদিকে সবকিছু অগোছালো দেখতে পায় এবং সেখানে ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও করতে নেয়। আশেপাশে অনেক মানুষের মৃতদেহ এবং সবকিছু অগোছালো ছিল। তো একটু সামনে যাওয়ার পরেই সে এক ভয়াবহ চিত্র দেখতে পায়। একটি লম্বা শিকের ভেতর এক মিলিটারি টাইপের পোশাক পরিহিত লোককে গেঁথে রাখা হয়েছে। ভয়াবহ ভাবে আহত সে ব্যক্তির দেহ দিয়ে অনবরত রক্ত ঝরছে। মাইলসকে সেই লোক উদ্দেশ্য করে বলে, তুমি যেখান থেকে এসেছো সেখানে দ্রুত চলে যাও, এই স্থানটা খুব বেশি সুবিধাজনক না। অ্যাসাইলামের ভ্যারিয়েন্টরা অর্থাৎ যে সকল পাগলদেরকে রাখা হয়েছিল তারা সকলেই অলরেডি ছাড়া পেয়ে গিয়েছে এবং ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, বেঁচে থাকতে চাইলে এখান থেকে দ্রুত চলে যাও। এই কথা বলতে বলতেই সে লোক মৃত্যুবরণ করে। তো মাইলস আপসার যেহেতু রিপোর্ট করতে এসেছে সে ফেরত যেতে চায় না। সে আরো আশেপাশে কিছু অংশ ঘাটাঘাটি করে কিছু ভিডিও চিত্র ধারণ করে, কিন্তু একটি পর্যায়ে তার মনে হয় সেখান থেকে চলে যাওয়া উচিত। তো চলে যাবার জন্য যেখান থেকে এসেছে সেখান দিয়ে বের হওয়া তার পক্ষে সম্ভব না, কারণ অলরেডি ভ্যারিয়েন্টরা অর্থাৎ যে সকল কয়েদিরা ছাড়া পেয়ে গিয়েছে তারা পুরো অ্যাসাইলামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হয়তো মাইলসের উপরও তারা অ্যাটাক করতে পারে, মাইলসকেও হয়তো তারা মেরে ফেলতে পারে। সেই ভয়ে অপর একটি পথ দিয়ে মাইলস এগুতে নেয়, কিন্তু সেখানেই হঠাৎ করে তাকে পেছন থেকে টান দেয় এক ভয়াবহ বিশাল দেহী মিউট্যান্ট। তো সেই মিউট্যান্ট মাইলসকে ধাক্কা মেরে উপরে তলা থেকে নিচে ফেলে দেয়। ভাগ্যক্রমে দোতলা থেকে নিচতলায় পড়ার ফলে সে মৃত্যুবরণ করে না, যদিও সে ভয়াবহ ভাবে আহত হয়। অনেকক্ষণ পর তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর সে দেখতে পায় যে তার সামনে এক পাদ্রি বসে রয়েছে। তো এই পাদ্রি নিজেকে পরিচয় দেয় ফাদার মার্টিন নামে। তো এই পাদ্রি মার্টিন মাইলসকে সৃষ্টিকর্তার পাঠানো ফেরেস্তা হিসেবে সম্বোধন করে এবং এছাড়াও আরো অনেক আধ্যাত্মিক কথাবার্তা তার সামনে বলতে থাকে। মাইলস বুঝে যায় এই লোকটা স্বাভাবিক নয়, লোকটা যে মানসিকভাবে টোটালি বিপর্যস্ত এটা বুঝতে মাইলসের সমস্যা হয় না। তবুও মাইলস চিন্তা করে এই অ্যাসাইলাম থেকে বের হওয়ার ক্ষেত্রে হয়তো এই লোক তাকে সহায়তা করতে পারে, কারণ এই লোকের কথাবার্তা শুনে এতটুকু বোঝা যাচ্ছিল যে সে হয়তো এই অ্যাসাইলামে অনেকদিন যাবতই রয়েছে। তো অতঃপর মাইলস কিভাবে এই অ্যাসাইলাম থেকে বের হতে পারবে সে বিষয়ে ওই পাদ্রিকে জিজ্ঞাসা করে। পাদ্রি বলে, সব দরজাই বন্ধ, তবে একটি বিশেষ দরজা খোলার জন্য একটি চাবি দরকার, সেই চাবিটা তুমি তোমার মতো করে খুঁজে নাও, আমি বলবো না। অতঃপর মাইলস আপসার নিজের মতো করে এদিক ওদিক খুঁজতে থাকে সেই চাবি এবং এরই মাঝে সে ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করাও অব্যাহত রাখে। কিন্তু আশ্চর্যজনকভাবে কিছু ভ্যারিয়েন্ট তখন মাইলসকে কোনো কিছুই বলে না, যা দ্বারা মাইলস বুঝতে পারে যে সব ভ্যারিয়েন্ট আক্রমণাত্মক আচরণ করছে না। অতঃপর একটি সিকিউরিটি রুমে ঢোকার পর মাইলস দেখতে পায় সেখানে কম্পিউটারের সামনে এক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এর লাশ রয়েছে। সো সেই লাশের বডি চেক করলে সে একটি চাবি পায়। মাইলস বুঝতে পারে ওই পাদ্রি মার্টিন হয়তো এই চাবির ব্যাপারেই ওকে বলেছিল। অতঃপর সেই চাবি পকেটে পুরে সে দ্রুত ওই স্থান ত্যাগ করে। তো ঠিক এরপরই মাইলস আপসার সামনেই অবস্থিত একটি রুম লক করা অবস্থায় দেখতে পেলে সেটিকে ওই চাবি দিয়ে খুলে ভিতরে ঢুকে। তো সেখানে দেখতে পায় ওটা একটি কন্ট্রোল রুম, অনেকগুলো কম্পিউটার রয়েছে এবং প্রতিটি কম্পিউটারই সরাসরি সিসিটিভি ক্যামেরার সাথে কানেক্ট করা এবং যেই ক্যামেরাগুলোর দ্বারা পুরো অ্যাসাইলামের ভিতরে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব দেখা যায়। তো সেখানে মাইলস হঠাৎই লক্ষ্য করে যে ফাদার মার্টিন হঠাৎ করে নিচের যে জেনারেটর রয়েছে সেই জেনারেটর বন্ধ করে দিল। তবে মাইলস এখানে কিছুটা আশাহত হয়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেবার পর, কারণ মাইলস এই এই কম্পিউটারের সাহায্যে ফুটেজ দেখে শনাক্ত করতে যে ঠিক কোথায় এই অ্যাসাইলাম থেকে বের হবার জন্য আলাদা রাস্তা রয়েছে, কিন্তু সেটা সে পারে না। কিন্তু এরই মাঝে সে একটি বিকট আওয়াজ শুনতে পায়। সে চটজলদি দরজা লাগিয়ে ওই রুমে অবস্থিত একটি আলমারির ভিতরে ঢুকে পড়ে। তার কিছুক্ষণ পরে সে দেখতে পায় তাকে যেই মিউট্যান্টটা উপর থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছিল সে এখানে আবার হাজির হয়েছে। মিউট্যান্টটা ওখানে কিছু খোঁজাখুঁজির পর সেখান থেকে চলে যায়। মাইলস তার ভিডিও ক্যামেরা নিয়ে ওই মিউট্যান্টটাকে ফাঁকি দিয়ে আশেপাশের সকল অংশ ভিডিও করতে থাকে এবং ভিডিও করতে করতে কম্পিউটার
স্ক্রিন এসে ফাদার মার্টিনকে যেই রুমে দেখেছিল সেই রুম বরাবর পৌঁছায় এবং সেই রুম বরাবর পৌঁছে যতগুলো ইলেকট্রিক সুইচ বন্ধ করা অবস্থায় ছিল সেগুলো আবার অন করে দেয় যেন পুরো অ্যাসাইলামে বিদ্যুৎ ফিরে আসে। কিন্তু সেখানে ভ্যারিয়েন্টদের সম্মুখীন হয়েছে, তাই দ্রুত প্রাণ ভয় নিয়ে সেখান থেকে সে পালায়। পুনরায় আবার মাইলস সেই কম্পিউটার রুমে এসে পৌঁছায় এবং সেখানে কিছু কম্পিউটার ঘাটাঘাটি করে একটি ইলেকট্রিক দরজার সন্ধান পায়। সেই দরজা যেই সে ওপেন করার জন্য এন্টার চাপতে যাবে, ঠিক তার কিছুক্ষণ পরে হঠাৎ করে ফাদার মার্টিন এসে মাইলসের দেহে ইঞ্জেকশন পুশ করে যেন সে অজ্ঞান হয়ে যায়। এবং মাইলসের যখন জ্ঞান প্রায় চলে যাচ্ছিল ঠিক তখনই ফাদার মার্টিন স্ক্রিনে একটি ভিডিও দেখিয়ে মাইলসকে বলছিল যে আমাদের লর্ড ওয়ালরাইডার এসে পড়েছে, ওকে যারা বিশ্বাস করে না ওদের সাথে এরকমই পরিণতি হবে। এবং তখনই মাইলস কম্পিউটার স্ক্রিনে দেখতে পায় যে কোনো এক অশরীরী কিছু মিলিটারি পোশাক পরিহিত সৈন্যদের উপর ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে। তো মাইলস অজ্ঞান হয়ে পড়ে। এর প্রায় 12 ঘন্টা পর মাইলসের ঘুম ভাঙে একটি সেলের ভিতর। ওই সেলের দরজা খোলা ছিল। সেল থেকে বের হওয়ার পর সে আশেপাশে অনেক ধরনের মানসিক রোগীদেরকে দেখতে পায়, যাদের কেউ মাইলসকে বলছিল যে তা বলছে এটা সায়েন্স, আসলে সায়েন্স বলে কিছুই না, তবে বিলি নামে একজন ছিল, ওই সব কিছুর প্রতিবাদ করছে, ও এর শোধ নেবেই। আমরা আরও অনেক ধরনের মানসিক রোগী দেখতে পাই, যারা কেউ নিজের মাথা নিজেই ফাটাচ্ছে, কেউ নিজে দেহ কামড়াচ্ছে, কিংবা কেউ মাইলসকে বলছে ভূত এসেছে, আরও অনেক কিছু ভয়াবহ অবস্থায় এদের। তো মাইলস এদেরকে পাড়ি দিয়ে সকল ভিডিও চিত্র ধারণ করতে থাকে, কিন্তু এরই মাঝে পুনরায় আওয়াজ শুনতে পায় সেই বিশাল মিউট্যান্টের। তাই সে দ্রুত ওই মিউট্যান্টের কাছ থেকে নিজেকে বাঁচানোর জন্য একটি ফ্লোর বরাবর দৌড়াতে থাকে, কিন্তু ওই ফ্লোরের কিছু অংশ ভাঙা ছিল যার কারণে এক পর্যায়ে পা ফসকে সে একটি স্তূপের ওপর পড়ে যায়। কিন্তু মাইলস যখন আশেপাশে চোখ বলে তখন দেখতে পায় সেটা বিশাল একটি রুম এবং সে একটি লাশের স্তূপের উপরে পড়ে রয়েছে। মাইলস ভয় পেয়ে যায়। এরপর সে এখান থেকে পালাবার রাস্তা খোঁজে, কিন্তু দেখতে পায় দূর থেকে সেই বিশাল দেহি মিউট্যান্টটা এখানে হাজির হচ্ছে আবার, যার দ্বারা মাইলস বুঝতে পারে যে এই সকল মানুষগুলোকে ওই মিউট্যান্টটাই খুন করেছে। মাইলস অতঃপর সেখান থেকে একটি ম্যানহোলের রাস্তা খুঁজে পায় এবং সেই ম্যানহোল দিয়ে ওই মিউট্যান্টের কাছ থেকে পালিয়ে যায়। তো এরপর এই অ্যাসাইলাম থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাবার জন্য সে যেইনি এদিক ওদিক ছুটতে থাকে, ঠিক তখনই বিভিন্ন উন্মাদ মানসিক রোগী তাদের হাতে যেভাবে পেরেছে সেরকম বস্তু দিয়ে মাইলসের উপর আঘাত করতে আসে। মাইলস তাদের হাত থেকে দ্রুত বাঁচার জন্য একটি রুমে এসে দরজা লাগিয়ে দেয়, কিন্তু তখনই সে দেখতে পায় একটি ছোট্ট লিফট সেখানে রয়েছে, যে লিফট থেকে অটোমেটিক্যালি শব্দ আসছে যে তুমি যদি বাঁচতে চাও তাহলে এখানে উঠে যাও। মাইলসের মাথা ঠিকঠাক কাজ করে না, মাইলস সেই লিফটে উঠে যায়। সেই লিফটে ওঠার পর সে লিফট যখন উপরে পৌঁছায় তখন সে আরও ঘাবড়ে যায়, কারণ সেখানে আরও এক ভয়াবহ আকৃতির উন্মাদ পাগল দাঁড়িয়ে রয়েছে তার সামনে। কিন্তু আচমকাই সেই উন্মাদ লোকটা মাইলসের উপর আক্রমণ করে বসে এবং মাইলসকে জোর জবরদস্তি করে মারধর করতে করতেই একটি হুইল চেয়ারে এনে বসিয়ে দেয় এবং হাত পা বেঁধে দেয়। ওই লোক বলা বলি করছিল যে তার নাম রিক ট্রেগার এবং সে একদা এই মাউন্ট মেসিভ অ্যাসাইলামে একজন ডক্টর হিসেবে দায়িত্বরত ছিল। তত্ত্ব ফাঁস করার অভিযোগে তার উপর উল্টোপাল্টা এক্সপেরিমেন্ট করে তার উপর আজ এই অবস্থা করা হয়েছে এবং সে বর্তমানে ব্যক্তি উদ্যোগে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে থাকে। সোজা কথায় উল্টাপাল্টা মানুষের উপর এক্সপেরিমেন্ট করে মৃত্যুরূপ মুখে ঠেলে দেয় মানুষদেরকে। যাই হোক, এক্সপেরিমেন্ট অংশ হিসেবেই মাইলসের আঙুলগুলোকে সে লোক কেটে ফেলে বিশাল একটি কাছে দিয়ে। মাইলস অনেক কাতরাতে থাকে ব্যথায়। এবং এরপর রিক ট্রেগার আরো বলে যে তোমার গোপনাঙ্গের উপরে আমি আলাদা সার্জারি করে এক্সপেরিমেন্ট করব, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো। রিক ট্রেগার যখন সেখান থেকে একটু দূরে সরে যায় বিশ্রামের জন্য, তখনই মাইলস ভালো মতো বুঝে গিয়েছিল সে এখানে আটকে থাকলে বাঁচবে না। দ্যাটস ওয়াই সে নিজেকে ওই অবস্থা থেকেই কোনো মতো ছাড়িয়ে দ্রুত পালাতে থাকে সেই উন্মাদ ডক্টরের সামনে থেকে। কিন্তু একটি মুহূর্তে যখন সব রকম ফাঁকি দেবার পর একটি লিফটে উঠে যায় মাইলস, ওই লিফটের মধ্যে হঠাৎ করে সামনে এসে হাজির হয় সেই উন্মাদ ডক্টর। কিন্তু মিস টাইমিং এর ফলে লিফট তখন অলরেডি নিচে দিকে যাচ্ছিল, যার কারণে ওই ডক্টরের অর্ধেক দেহ মাঝামাঝি অংশে আটকে যায়। অতিরিক্ত টান পড়ার কারণে একটি পর্যায়ে সেই ডক্টর মৃত্যুবরণ করে, কারণ তার দেহ অলরেডি লিফটের চাপে দুবাক হয়ে গিয়েছিল। ইটস অ্যাডভার্টাইজমেন্ট মোমেন্ট। বন্ধুরা, আপনারা হয়তো বিভিন্ন ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড লাইক পুমা, নাইকি, অ্যাডিডাস, রিবুক এর বিভিন্ন টাইপের কিডস শুজ, টি শার্ট কিংবা অন্যান্য প্রোডাক্ট লাইক জিম ব্যাগ অথবা এগুলো হয়তো কিনতে ইচ্ছুক। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশে এ সকল নাম নিয়ে যারা ব্যবসা করে তাদের একটি বড় অংশই নকল প্রোডাক্টগুলো সেল করে, যার কারণে আমরা গ্রাহকরা অনেকাংশেই প্রতারিত হই। আপনি যদি সত্যিই পুমা, নাইকি, অ্যাডিডাস কিংবা রিবুক এ সকল ব্র্যান্ডের অথেন্টিক প্রোডাক্ট পেতে চান এবং সরাসরি অফিসিয়াল স্টোর হতে ক্রয় করার প্রোডাক্ট চান, তাহলে কান্ট্রি কনজিউমার্স আপনাদের জন্য একটি বেস্ট অপশন হতে পারে। কারণ কান্ট্রি কনজিউমার্সে দিচ্ছে আপনাকে বিভিন্ন ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ডের অফিসিয়াল স্টোর হতে সরাসরি পণ্য ক্রয় করে আপনার বাসায় পৌঁছে দেবার নিশ্চয়তা। বেশি কিছু করতে হবে না, তাদের গ্রুপে জয়েন করুন এবং পেজটিতে লাইক দিয়ে যোগাযোগ করুন। আপনি যেরকম প্রোডাক্ট চান সে
সেই রকম প্রোডাক্টের এ টু জেড ডেসক্রিপশন তাদের দিয়ে দিবেন। তারা সরাসরি অফিশিয়াল স্টোর হতে অথেন্টিক প্রোডাক্ট সংগ্রহ করে দু মাসের মধ্যে আপনার বাড়ি বরাবর পৌঁছে দেবে এবং প্রি অর্ডারে 50% টাকা প্রথমে পরিশোধ করতে হবে। অতঃপর প্রোডাক্ট যখন দু মাসের মাথায় আপনার হাতে গিয়ে পৌঁছাবে তখন ক্যাশ অন ডেলিভারিতে বাকি 50% টাকা শোধ করতে হবে। সার্ভিস কান্ট্রি কনজিউমারের বিশ্বাস ও ভরসা আপনাদের। তো অতঃপর লিফট থেকে নামার পর মাইলস একটু সামনে এগুতেই হঠাৎ করে সেই মানসিকভাবে বিপর্যস্ত পাদ্রিকে দেখতে পায়। তো সেখানে পাদ্রি মার্টিন বলে যে তুমি নিকটস্থ একটি চার্চে আমার সাথে দেখা করো, অর্থাৎ অ্যাসাইলামে অবস্থিত একমাত্র চার্চে অর্থাৎ ধর্মীয় উপাসনালয়ে দেখা করতে বলে। তো অতঃপর মাইলস যেহেতু এখনো বেঁচে রয়েছে তাই সে তার ভিডিও ক্যামেরা দিয়ে অন্যান্য বিভিন্ন বিষয়বস্তু ভিডিও করতে থাকে। তবে একটি মুহূর্তে কিছু উন্মাদের হাত থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে প্রায় মাইলস পড়ে যেতে নেয়, ঠিক তখনই তার ক্যামেরাটাও নিচে পড়ে যায়। তবুও সকল ঝুঁকি এবং বাধা উপেক্ষা করে একটি পর্যায়ে মাইলস তার ভিডিও ক্যামেরাটিকে সিকিউর করে নেয়। তো চার্চের পথে যাবার পথেই মাইলস অনেকগুলো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং বিভিন্ন রুম ঘাটাঘাটি করে অপারেশন ওয়াল রাইডার সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা, অপারেশন ওয়াল রাইডার কিংবা প্রজেক্ট ওয়াল রাইডার হচ্ছে মার্কফ কর্পোরেশনের একটি গোপন প্রজেক্ট, যা অনেকটা এমকে আল্ট্রা প্রজেক্টের মতোই ছিল। তবে এই প্রজেক্টে যাকে টেস্ট সাবজেক্ট হিসেবে বিবেচনা করা হতো তার উপরে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট চালিয়ে এমনভাবে তৈরি করার চেষ্টা করা হতো তাকে যেন তার দেহ এক জায়গায় বসে থেকে তার আত্মা অন্য স্থানে গিয়ে বিভিন্ন মিশন এবং গুরুত্বপূর্ণ কার্য পরিচালনা করে থাকে। এ পর্যন্ত যতজন টেস্ট সাবজেক্টের উপরে টেস্ট চালানো হয়েছে কেউই সফল হয়নি। একটি ব্যক্তি মোটামুটি সকল এক্সপেরিমেন্টের পর টিকে গিয়েছে, যার নাম বিলি। এবং ইয়েস, গল্পের মাঝপথে আমরা এই বিলির নাম শুনেছিলাম, একটি পাগল বলেছিল। এছাড়াও মাইলস বিভিন্ন দেয়ালে লেখা বিভিন্ন রকম কথাবার্তা দেখতে পায় যেগুলো রক্ত দিয়ে লেখা হয়েছিল এবং যা দ্বারা বোঝা যায় যে স্যাটানিক রিচুয়ালসও বিভিন্ন সময় এই অ্যাসাইলামে করা হয়েছিল। যাই হোক, একটি পর্যায়ে মাইলস পৌঁছে যায় সেই অ্যাসাইলামের চার্চে, কিন্তু সেখানে গিয়ে অবাক হয় কারণ ফাদার মার্টিন একটি খ্রিস্টান ধর্মের যে নির্দেশক চিহ্ন রয়েছে সেরকম একটি স্ট্যান্ডের মধ্যে তার দেহকে বেঁধে ফেলেছে, এমনকি সেখানে অন্যান্য মানসিকভাবে বিপর্যস্ত রোগীরা তার উপাসনা করছে এবং একটি পর্যায়ে সে নিজের গায়ে নিজে আগুন দিয়ে দিল, সেখানেই তার দেহ পুড়ে যায়। তো মাইলস বুঝতে পারে এখানে পরিস্থিতি ভালো না, তাই সে হাতের কাছে একটি চাবি দেখতে পায় এবং সেই চাবিটি নিয়ে সে দ্রুত চলে যায়। এখন মাইলস নিজেও জানে না যে কিভাবে এই অ্যাসাইলাম থেকে বের হতে হবে। বর্তমানে মাইলসের অবস্থাটা এরকম হয়েছে যে সে আশেপাশে যাই পাচ্ছে তা দিয়েই ট্রাই করছে এই অ্যাসাইলাম থেকে বের হবার জন্য। সুতরাং ওই চার্চ হতে প্রাপ্ত চাবিটাকে নিয়ে একটি লক করা লিফট ওপেন করে মাইলস, কিন্তু সেই লিফট মাইলসকে আরো নিচে নিয়ে যায়, একদম আন্ডারগ্রাউন্ডে নিয়ে যায় মাইলসকে। মাইলস কিছুটা অবাক হয় যে এত আন্ডারগ্রাউন্ডে নিয়ে আসলো কেন। কিছুটা সামনে এগোতেই সে দেখতে পায় আশেপাশে অত্যাধুনিকভাবে সজ্জিত রয়েছে একটি টানেল, কিন্তু সামনেই হঠাৎ করে হাজির হয়ে যায় সেই ভয়ানক মিউট্যান্টটা। এমনিতেই আঙুল কাটা অবস্থা এবং বিভিন্ন রকম আঘাতপ্রাপ্ত এই মাইলসকে সে জোরে ছুড়ে ফেলে দূরে। মাইলসকে সে যেই না চূড়ান্তভাবে খুন করতে নিবে, ঠিক তখনই এক কালো রঙের ভৌতিক অবয়ব হঠাৎ করে সেখানে হাজির হয় এবং সেই মিউট্যান্টটাকে খুবই হিংস্রভাবে খুন করে ফেলে। মাইলস সেখানে ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে দৌড় দেয়, দৌড় দিয়ে একটি রুমের দরজার সামনে এসে পড়ে। তো সেই রুমের দরজাটা অটোমেটিক্যালি খুলে যায়। খুলে যাবার পর সেখানে 100 বছরের বেশি বয়োবৃদ্ধ এক সায়েন্টিস্টকে দেখতে পায়। তো মাইলস সেখানে ওই বৃদ্ধ সায়েন্টিস্টের পরিচয় জানতে পারে। এই সায়েন্টিস্টের নাম হচ্ছে ডক্টর রুডলফ গুস্তাফ ওয়ার্নিক। এই সাহেব মূলত একজন জন্মগতভাবে জার্মান, কিন্তু ইউএসএ তাদের এই প্রজেক্টে সফলতা পাবার জন্য বিভিন্ন দেশ থেকেই সায়েন্টিস্ট আড়া করেছিল, এটা তারই প্রমাণ দেয়। তো সেখানে গুস্তাফ ওয়ার্নিক মাইলসকে বলে যে প্রজেক্টটা সফল হয়েছিল প্রায়, কিন্তু এখন যা হচ্ছে তার জন্য আমরা সকলেই মৃত্যু ঝুঁকিতে আছি, তুমি পারো একমাত্র এই অবস্থা থেকে আমাদেরকে বাঁচাতে, বিলি আমাদের কাউকেই বাঁচতে দেবে না। এখানেই বিলির ব্যাপারে সব জানতে পারে মাইলস। আসলে বিলি একজন সাধারণ মানুষ ছিল, প্রজেক্ট ওয়াল রাইডারের অধীনে এ পর্যন্ত যত টেস্ট সাবজেক্টে ট্রাই করা হয়েছে তারা কেউই বাঁচতে পারেনি, একমাত্র এই বিলি বেঁচে গিয়েছিল। কিন্তু তার উপর অনেক এক্সপেরিমেন্ট করতে করতে তার অবস্থা খারাপ হয়ে যখন মৃতপ্রায় হয়ে যায় ঠিক তখনই তাকে লাইফ সাপোর্টে রাখা হয় এবং সে যেন তার দেহ একই স্থানে রেখেই অন্য জায়গায় বিভিন্ন মিশন পরিচালনা করতে পারে। দ্যাটস ওয়াই বিভিন্ন স্যাটানিক রিচুয়ালস এর মাধ্যমে এক শয়তান কিংবা ডিমনকে ডেকে আনা হয় হেল থেকে। তো সেই ডিমনই অতঃপর বিলি এর দেহের উপর বর করে এবং পুরো অ্যাসাইলামে এ পর্যন্ত যত ধরনের ঝামেলা হয়েছে বা যত বড় সড়ো খুন হয়েছে তার অনেকগুলোই সংগঠিত হয়েছে এই ডিমনটার অধীনে, যেটাকে আমি কালো অবয়ব বলে সম্বোধন করেছি। যদিও ডক্টর ওয়ার্নিক এখানে বারবার বলে যে এটা বিলি করছে, কিন্তু অ্যাকচুয়ালি বিলি প্রায় মৃত বা বিলির উপর ভর করার জন্য স্রেফ বিলির দেহটাকে ব্যবহার করছে সেই ডিমন। ডক্টর ওয়ার্নিক মাইলসকে বলে
বলে যে তুমি এখনই বিলি যেখানে আছে সেখানে গিয়ে আশেপাশে যত বিদ্যুৎ সংযোগগুলো রয়েছে এবং যত তারগুলো রয়েছে সেগুলো সংযোগ খুলে দাও। কথা মতো মাইলস বিলি এর আশেপাশে গিয়ে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় যে সকল তারগুলো বিদ্যুতায়িত ছিল সেগুলোর সবগুলোর সংযোগ সে খুলে দেয় এবং তখনই আমরা দেখতে পাই যে বিলির দেহ থেকে রক্ত বের হতে হতে সে মৃত্যুবরণ করে। কিন্তু তখনই সেই কালো ভৌতিক অবয়বটা মাইলসের উপর অ্যাটাক করে। মাইলস যদিও ভয়াবহভাবে ব্যথা পায় কিন্তু একটি সময় দেখা যায় সেই কালো অবয়বটাই মাইলসের দেহের ভেতর ঢুকে গেল। কিন্তু এত ঝড়ঝাপটা যাবার পরও মাইলস আবার এই আহত দেহ নিয়ে সামনে এগোয় একটি দরজা পর্যন্ত যায়। সে এখনো জানে না এক্সিট কোন অংশ দিয়ে এই অ্যাসাইলাম থেকে বের হবে। কোনো একটা রাস্তা হয়তো পাওয়া যাবে এই অ্যাসাইলাম থেকে বের হবার। সে আশা নিয়ে একটি দরজার সামনে যেতেই হঠাৎ করে দরজাটা খুলে যায় এবং সেখানে মাইলস ডক্টর ওয়ার্নিককে হুইলচেয়ারে বসা অবস্থায় দেখতে পায় এবং আশেপাশে অনেকগুলো হেভি আর্মর পরিহিত সৈনিককে দেখতে পায়। অতঃপর ডক্টর ওয়ার্নিকের নির্দেশেই সেই সকল সৈন্যরা সরাসরি কিছু বুঝে ওঠার আগেই মাইলসের উপর গুলি করে মাইলসকে মেরে ফেলে। তার দেহ মাটিতে লুটিয়ে পড়ার সাথে সাথেই আমরা সৈনিকদের আত্মচিৎকার শুনতে পাই, যেখানে সৈনিকরা বলাবলি করছিল, আরে ওই শয়তানটা তো ওর দেহের উপর এতক্ষণ ভর করেছিল, আমরা তো সর্বনাশ করে ফেলেছি। তারপর ওই শয়তান অর্থাৎ সে কালো অবয়বটা সকল সৈন্য এবং ডক্টর ওয়ার্নিকের উপর তাণ্ডব চালিয়ে তাদের সকলকে খুন করে ফেলে। যে খুনের দৃশ্যটা গেমের মধ্যে দেখানো হয়নি কিন্তু তার আওয়াজ আমরা সকলেই শুনতে পাই যারা গেমটা খেলেছি। চলুন শোনা যাক। অতপর সেই ডিমনটা সরাসরি চলে যায় এক্সিট রুমের ওখানে। সেখানে দেখতে পায় যে কালো কোট পরিহিত এক লোক এক আহত ব্যক্তির উপর আঘাত করার জন্য প্রস্তুত হচ্ছে। ঠিক তখনই সেই লোকটাকেও এই কালো অবয়বটা খুন করে ফেলে এবং আমরা আউটলাস্ট হুইসেল ব্লোয়ার গল্পের শেষ অংশে চলে যাই। মূল গল্প এখানেই শেষ। মাইলস অফসরের মৃত্যু এবং আশেপাশে সকল সৈন্যদের উপর কালো অবয়বটার তাণ্ডব চালানোর মাধ্যমেই আউটলাস্ট ওয়ানের গল্প শেষ হয়। তোমাদের গল্প বোঝার সুবিধার জন্য আমি কিছু বিষয় আরো এক্সপ্লেন করে দিচ্ছি। অ্যাকচুয়ালি এই কালো যে অবয়বটা তার স্বভাবই হচ্ছে সকলকে খুন করা, আশেপাশে জীবন্ত যাকেই পায় তারই বিভিন্নভাবে ক্ষতি সাধন করা। তো প্রশ্ন থাকতে পারে মাইলসকে কেন সে কোনো ক্ষতি করেনি, যেহেতু বিলির দেহের উপর ভর করে সে এতদিন ছিল এই অ্যাসাইলামে। এখন বিলি মরে গিয়েছে, তার নতুন একটি দেহ দরকার, সেজন্যই মাইলসের দেহকে সে বেছে নিয়েছিল। কিন্তু মাইলস যেহেতু মৃত্যুবরণ করেছে তাই মাইলসের আর কোনো ক্ষতি করার সাধ্য তার নেই। দ্যাটস ওয়াই মাইলসকে যারা খুন করেছে সে তাদের উপর চড়াও হয় এবং এরপর সে চলে যায় রিসেপশন রুমের দিকে, যেখানে ওয়েলন পার্কের উপর এই অ্যাসাইলামের সুপারভাইজার অ্যাটাক করতে নিয়েছিল। সেখানে দুইজনকে খুন করার চিন্তা ভাবনা করেই ডিমনটা সামনে এগোয় এবং সেই সুপারভাইজারকে হিংস্রভাবে খুন করে ফেলে। ওয়েলন পার্ককে ওই ডিমন যখনই অ্যাটাক করবে তারই কিছুক্ষণ আগে বিপদ আঁচ করতে পেরে ওয়েলন পার্ক দৌড়ে সেই অ্যাসাইলাম থেকে বের হয়ে যায় এবং কাছে একটি জিপ গাড়ি পেয়ে সেই জিপ গাড়ি চালিয়ে এই অ্যাসাইলাম থেকে বের হয়ে যায়। দুর্ভাগ্যজনকভাবে এই জিপ গাড়িটা ছিল মাইলস অফসারের, অথচ এই জিপ গাড়িতে করেই মাইলস অফসার এসেছিল একটি রিপোর্ট করার জন্য। কারো পোষমাস কারো সর্বনাশ, একরকম আক্ষেপ দিয়েই শেষ হয় আউটলাস্ট ওয়ানের গল্প। সো আজ এ পর্যন্তই, পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গেমের স্টোরি নিয়ে হাজির হব। টিল দেন স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি, প্লে ভিডিও গেমস, ডু ইউর রেগুলার প্রেয়ার্স অ্যান্ড অলওয়েজ বিলিভ ইন দ্য অলমাইটি।